টিভি শান্তি ললিত পানি কথা আগ্রাবতস্থল মোগলটলি সাক্ষ্যমণি বিহারে পরিত্রাণ সূত্র অন্তরায় বিন্যাসক পাঠান পাঠ ও পূর্ণাঙ্গ ত্রিপিটক উৎসর্গ অনুষ্ঠান গত দশরা এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতি ছিলেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ মহামান্য সংগরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো প্রধান অতিথি ছিলেন উপসংগরাজ স্মৃতিদর ডক্টর শিলানন্দ মহাথেরো বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি প্রজ্ঞাসারতী প্রজ্ঞানন্দ মহাধেরো প্রধান ধর্মদেশকে ছিলেন বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ডক্টর সঙ্গোপীয় মহাধেরো অনুষ্ঠানে আরও সধর্ম দেশনা করেন বিদেশনাচার্য বিনয়শীল ত্রিপিটক অনুবাদক ভদন্ত সত্যপাল মাহাধেরো অরণাচারী বিদেশনাচার্য বিনয়শীল ভদন্ত প্রজ্ঞেন্দ্রীয় স্থবির ত্রিপিটক অনুবাদক সুদর্শক ও ধ্যানাচার্য ভদন্ত জ্ঞানেন্দ্রীয় স্থবির মোগলডলের সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে পরিচালক তিলকাবংশ মাহাথেরও বলেন আগামী তেসরা ডিসেম্বর দুই হাজার একুশ ইংরেজি রোজ শুক্রবার হতে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি পর্যন্ত দুই মাসব্যাপী বাংলাদেশের সর্বপ্রথম বৌদ্ধের মুখনিষ্ঠিত বাণী দুর্লভ পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুষ্ঠিত হবে সকল অংশ অংশগ্রহণ করে উক্ত মহতিপূর্ণময় অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তিনি মত্রিময় আহ্বান করেন প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া ও শ্রীমতী সুপ্তা বড়ুয়ার প্রকাশনায় ভদন্ত তিলকবংশ মহস্তবীর মহাদেয়ের সম্পাদনায় বিশাখা ও বৌদ্ধ যুগে বৌদ্ধ নারী একটি গ্রন্থ প্রকাশিত হয় অনুষ্ঠানে প্রায় শতাধিক পাগ্য পণ্ডিত ভিক্ষুসঙ্গ উপস্থিত ছিলেন পরিশেষে বিশ্বশান্তি মঙ্গল কামনায় জলঢ় করা হয় রিপোর্টার বিপুলানন্দ শ্রামণ করুণা টিভি আগ্রাবাদ চট্টগ্রাম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের অনলাইন চ্যানেল করোনা টিভির সকল আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাথে থাকুন সদ্ধর্ম প্রচারে সকলে সহযোগিতা করুন ধন্যবাদ